আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা প্রথা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক যারা আছে, সমন্বয়কদের সহ সকল বাংলাদেশ থেকে বিভিন্ন গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, অন্যায়ভাবে, অন্যায্যভাবে, কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। আজকে আমরা এখানে এসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য, শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের কোনোভাবে আসতেই দিচ্ছে না এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রিট করছে তারা যেন কুকুর, পশু, বিড়াল, ছাগল এরকমভাবে ট্রিট করছে। কেন আমরা কি এটা ডিজার্ভ করি কোনোভাবে? আমাদেরকে বলেন আমরা ডিজার্ভ করি? আমরা কি এমন দোষ করেছি? আমরা কি কোনো অন্যায়কারী? আমরা কি খুন করেছি? আমরা কি এমন করেছি? আমাদের ভাইরা মরলো, আমাদের ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করা হলো, আহত হলো কতজন, কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকে রাখছে, তারা বলে রাখছে। আমরা সেজন্য মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি। আমরা কি আমার বিচারও চাইতে পারবো না? আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে দোয়েল চত্বর থেকে খুব শান্তভাবে, খুব পিসফুলি আমরা একটা আন্দোলন নিয়ে আসছিলাম। আমরা সামনে আমাদের পুলিশ বাহিনী, তথাকথিত বর্তমানের গুন্ডা বাহিনী আমাদের শিক্ষকদের অপমান করেছে, ইভেন আমাদের শিক্ষকদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে, ইভেন আমাদের শিক্ষকদের বাধ্য করেছে, আমাদের দুইটা ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছে, আমাদের শিক্ষকদের বাধ্য করেছে তারা আবার আমাদের দোয়েল চত্বর ক্যাম্পাসে ফিরে যেতে, বলতেছে যে এইটা নাকি আমাদের ক্যাম্পাস না। আচ্ছা, বাংলাদেশটা কি আমাদের না? আমরা কি এই জায়গায় থাকতে পারি না? আমাদের পক্ষ থেকে নয় দফা দাবি। এখন আপনি নয় দফা দাবিকে যেভাবে ইচ্ছা নিতে পারেন। সরকার পতনের দাবি মূলত মানুষের ক্ষোভ থেকে এসেছে এবং আমরা, আপনারাও জানেন যে আমাদের হাত বাঁধা, আমরা সব কিছু বলতে পারবো না, সব কিছুই করতে পারবো না। নয় দফা দাবি আমাদের মূল দাবি এবং আমরা সেই অনুযায়ী আগাচ্ছি। 5-star rating প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ার্ল্টন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্টন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের সবার বিবেকটাকে জাগ্রত করা লাগবে, কারণ স্টুডেন্ট যে নিয়ে যাচ্ছে বাহিরে, আপনারাও কিন্তু ছিলেন, আপনারাও কিন্তু দেখছেন, কিন্তু আপনারা কিন্তু আমাদের ধরেন নাই। এটা কেন হয়েছে? আজকে যখন এখানে আসতেছিলাম রিক্সাওয়ালা, এখান থেকে আমাদের বাসা থেকে আসতে অন্তত 150 টাকা ভাড়া লাগে, উনি মাত্র 50 টাকা নিচ্ছে। কেন? কারণ তারা আমাদের সাথে সহযোগিতা দিতেছে। নট অনলি লাইক আমরা শুধু স্টুডেন্ট কেন থাকবো, আমাদের বাবা মারা আছে, বাবার আমাদের বাবা মারা সাপোর্ট করতেছে, বাট এখনও অনেক ফ্যামিলিতে বাবা মারা তাদের আটকায় রাখছে। কেন? 250-র অধিক আমার ভাইরা শহীদ হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমাদের উপর যতই হামলা করা হোক, মামলা করা হোক, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজেপি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে অথবা সোয়ার দিয়ে, কোনোভাবেই ছাত্র সমাজকে হারাইতে পারবে না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, 52-তে ছাত্র সমাজ হারে নাই, 62-তে হারে নাই, 66-তে হারে নাই, 69-এ হারে নাই, 70-এ হারে নাই, 71-এ হারে নাই, 18-তে যেহেতু হারে নাই, 2024 সালও ছাত্র সমাজের রক্তগঙ্গা যদি বয়েও যায়, এদেশে ছাত্র সমাজ কখনই হারতে পারে না। আমাদের যে চলমান নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি চলছে, আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমাদের এদেশের বিবেকমান শিক্ষক, সাংবাদিক, তারপর সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বুদ্ধিজীবী, তারা সকলেই একাত্মতা পোষণ করছে। আমাদের চলমান আন্দোলনে এদেশের সকল শ্রেণীর মানুষকে একাত্মতা পোষণ করার দাবি আহ্বান জানাই। পাশাপাশি আমাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি লাগাতার চলবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে।